দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকেই দায়ী করল বিজেপি। ডিভিসির ছাড়া জলে নয়, রাজ্যের জলাধার থেকে ছাড়া জলেই বানভাসী হয়েছে দক্ষিণবঙ্গ। ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী এবং সুবর্ণরেখা জলেই ভেসেছে রাজ্যের বিস্তৃত অঞ্চল। রাজ্যের চারটি জলাধার থেকে ছাড়া জলের পরিমাণ ডিভিসির থেকেও বেশি। জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নজর ঘোরাতে কি রাজ্যের জলাধার থেকে জল ছাড়া হয়েছে? নথি দেখিয়ে প্রশ্ন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের। ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে 16, 17, 18, 19, 20, 21 এই চার দিন, রাজ্যের চারটি বাঁধ থেকে, ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী এবং সুবর্ণরেখা, এই চারটি নদীর যে বিভিন্ন ব্যারাজ এবং ড্যাম, সেই সিস্টেম থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তা সব মিলিয়ে ডিভিসির ছাড়া জলের থেকে বেশি। দেখুন পাঞ্চেতার মাইথন, আর এই মার্ক করা আছে, দেখুন কংসাবতী থেকে কত ছাড়া হয়েছে, তেনুঘাট থেকে কত ছাড়া হয়েছে, অজয় থেকে কত ছাড়া হয়েছে, সুবর্ণরেখা চান্ডিল থেকে কত ছাড়া হয়েছে, মেসাঞ্জোর থেকে কত ছাড়া হয়েছে। ডিভিসি জল ছেড়েছে পাঞ্চেত এবং মাইথন থেকে ফুল রিজার্ভার লেভেলে। রাজ্য সরকার তার চারটি বাঁধ থেকে লাগাতার এই কনজারভেশন লেভেল থেকেই জল ছাড়তে শুরু করে। আমাদের প্রশ্ন, তাহলে কি জুনিয়র ডাক্তারদের যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্ট থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য রাজ্যের জলাধারগুলি থেকে পরিকল্পিতভাবে কনজারভেশন লেভেলে জল পৌঁছানোর মধ্যেই জল ছাড়া রাজ্য সরকার শুরু করেছিল? দুদিন ধরে টানা বৃষ্টি, ফলে ফের ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 10,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 12,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। সকাল 8টার পর দুর্গাপুর ব্যারাজ থেকে 36,550 কিউসেক জল ছাড়া হয়েছে। এদিকে ঘাটাল এখনো জলমগ্ন, ফের বৃষ্টির জেরে চরম আশঙ্কায় ঘাটালের বাসিন্দারা। ডিঙি এবং নৌকাতে যাতায়াতই ভরসা তাদের। অন্যদিকে কংসাবতী নদীর বাঁধ ভেঙে জলের তলায় গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা, এখনো জলের তলায় বিঘার পর বিঘা জমি। ফের বৃষ্টি হওয়ায় চরম আশঙ্কায় বাসিন্দারা। নদীবাঁধ মেরামতির কাজ শুরু হলেও সম্পূর্ণ হয়নি বলে প্রশাসন সূত্রে খবর। এবার হুগলির আরামবাগের ছবি, খানাকুলের ছবি আপনাদের সামনে আমরা রাখবো। আরামবাগে জল কমতে শুরু করলেও বৃষ্টির ফলে খানাকুলে প্লাবনের আশঙ্কা, একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। তো বন্যার জল এখনো অর্ধেক বাড়িতে আছে, অর্ধেক বাড়িতে নেই। আর এই যা আকাশের বৃষ্টি যে কাল দিয়ে ধরেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। বাড়ি যেতে কিছুদিন আগে যেতে পারছিলাম না, এখন তবে হাঁটু পাড়িয়ে জল পাড়িয়ে যেতে হচ্ছে বাড়ি, যাওয়া যাচ্ছে বাড়ি। হ্যাঁ, এই বৃষ্টির ভয়েতে এখনো ভয়ে আছি যে আবার কি বন্যা হবে কি না।